অ্যানিমেল আইডেন্টিফিকেশন, মানে অ্যানিমেল আমাদের যেমন আমরা আপনারা সবাই জানেন আমাদের আইডেন্টিফিকেশনের জন্য বিভিন্ন রকম কার্ড এখন হয়ে গেছে, সে ভোটার কার্ডই বলুন, আধার কার্ডই বলুন, বা যত ধরনের কার্ড বা পাসপোর্ট বলুন, সেরকম আমাদের প্রতিটা অ্যানিমেলের কিন্তু আলাদা আলাদা একটা আইডেন্টিফাই করতে হবে। কেন করতে হবে? যখন আমরা ফার্ম তৈরি করব তখন কোন অ্যানিমেলের কবে জেস্টে, কবে ওর ইটে এসছে, কবে ওকে আমরা প্রেগনেন্ট করতে পেরেছি এবং কবে ওর বাচ্চা হবে, এটা যদি আমরা না জানি কিন্তু আমরা প্রপার মেনটেন করতে পারবো না। কারণ কখন কোন ভ্যাকসিনটা দিতে হবে, কোন ওষুধ দিতে হবে, সেটা কিন্তু অনেকটা প্রেগনেন্সির ওপর ডিপেন্ড করে। তাছাড়া কোন ছাগল কবে কোন রোগে ভুগেছে বা কোন ছাগলে কবে কোন ভ্যাকসিন দেওয়া হয়েছে, কারণ আপনারা জানেন কোনো কোনো ভ্যাকসিন ছ মাস ছাড়া দিতে হয়, কোনো ভ্যাকসিন এক বছর ছাড়া দিতে হয়, কোনো কোনো ভ্যাকসিন হয়তো লাইফ লং ইমিউনিটি দেয়। তো এইসব বিভিন্ন কারণে আমাদেরকে অ্যানিমেলকে আইডেন্টিফাই করতে হবে, কারণ আমরা তো নাম ধরে ডাকতে পারি না। তো গরু বা মোষ বা বড় বড় অ্যানিমেলের ক্ষেত্রে বিভিন্নভাবে ট্যাগিং করা হয়, কিন্তু ছাগলের ক্ষেত্রে যেটা আমরা করি মূলত দু ধরনের ট্যাগিং করি। একটা হচ্ছে নেক ট্যাগ, যেটা দেখছেন 34 নম্বর লেখা আছে এবং একটা চাকতি রকম মাঝখানে একটা ফুটো আছে, আর এইটা হচ্ছে ইয়ার ট্যাগ। এটা আমরা কানে, স্যার দেখাবেন কী করে এটা ইয়ার ট্যাগ করানো হয়, এটা কানে দেওয়া হয় এবং প্রত্যেকটা ট্যাগে কিন্তু আলাদা আলাদা নাম্বার দেওয়া আছে। তো এই যেটা নেক ট্যাগ দেওয়া হয় এটা কিন্তু যখন আপনারা ছাগল বাইরে ছাড়বেন, চড়তে গেছে, দেখবেন কোনো কারণে অন্য ছাগল এসে কামড়ে দিয়েছে বা কোনো কারণে অন্য কোথাও আটকে গেছে নেকের দড়িটা, তো ছিঁড়ে যেতে পারে, তাই জন্য এটাকে বলা হয় টেম্পোরারি ট্যাগিং। কিন্তু যেটা আমরা ইয়ারে দিই এটা কিন্তু পারমানেন্ট ট্যাগ, এটা কিন্তু পারমানেন্টলি থাকবে, এমন নয় যে খুলে যেতে পারে না, খুলে যেতে পারে কিন্তু এটা পারমানেন্ট ট্যাগ হিসেবে ধরা হয়। আচ্ছা, যখন এই ইয়ার ট্যাগটা আপনারা লাগাবেন আপনারা বলবেন এই ফুটোতে কোন দড়ি দেবো। অনেকে ভাববেন যে কোনো একটা নাইলন দড়ি দিয়ে দেবো, এখন তো দেখবেন প্রচণ্ড শক্ত দড়ি হচ্ছে ঘুড়ির দড়ি, কেউ ভাববেন যে এটা দিয়ে দিলে সারা জীবন থাকবে, কেউ ছিঁড়তে পারবে না। কিন্তু দয়া করে ঘুড়ির দড়ি বা নাইলন দড়ি দেবেন না, কারণ কোনো কারণে যদি গলায় আটকে যায় হঠাৎ করে দেখবেন ছাগল কিন্তু শ্বাসকষ্টে মারা গেছে। যেটা ইউজ করবেন সেটা দেখবেন মূলত পাটের দড়ি এবং এটা দেখবেন কতদিন ধরে এটা শক্ত আছে, কোনো সময় এটা ছিঁড়ে যেতে পারে, টাইম টু টাইম এটা চেঞ্জ করতে হবে। এবার এই ফুটোর মধ্যে এটাকে এইভাবে গলিয়ে দিয়ে আপনারা এই ট্যাগটা তৈরি করবেন, কিছুই না, জাস্ট একটা মালার মতো যেটা হাড়ে পরানো যাবে। এটা এখন